টুঙ্গিপাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল ডুমুরিয়া গ্রামের সাধারণ মানুষের শিক্ষার উন্নয়নে তালপাতার পাঠশালা গড়ে তুলেছেন শিক্ষানুরাগী ধীরেন মৃধা। তালপাতার উপর হাতে বানানো কালি আর বাঁশের কুঞ্চির কলম দিয়ে লিখছে গ্রামের কোমলমতি শিশুরা। বর্তমান প্রজন্মের কাছে পাঠশালার এমন চিত্র যেন শুধুই রূপকথার গল্প। প্রতিদিনই সকাল থেকেই কোমলমতি শিশুদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে এই পাঠশালা। পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের শিক্ষার্থীরাও এখানে শিক্ষা নিতে আসে। সকাল 9টার সময় স্কুলে আসে। এবিসিডি লিখতে পারি, স্বরও লিখতে পারি, আকার রসিকার দীর্ঘিকার রসুকার। এই পাঠশালা থেকে শিশুদেরকে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযোগী করে গড়ে তোলা হয়। তালপাতায় অক্ষর চর্চা করলে হাতে লেখা ভালো হয় এবং শিক্ষার্থীরা মনোযোগী থাকে। তালপাতায় লিখলে হাতের লেখা ভালো হয়। তালপাতায় লেখাটা খুবই সুন্দর। তালপাতায় লিখলে হাতের লেখা ভালো হয়। পাঠশালার নিজস্ব কোনো জায়গা না থাকায় গেল 25 বছর ধরে ডুমুরিয়ার সার্বজনীন মন্দিরে চলছে পাঠদান। এই ঐতিহ্য ধরে রাখার জন্য তাই একটি স্থায়ী জায়গার দাবি এলাকাবাসীর। তার নির্দিষ্ট যদি জায়গা হতো তাহলে পাঠশালাটি পড়াতে সুবিধা হতো এবং এই পুরনো তালপাতা লেখাটা ঐতিহ্যটা ধরে রাখার সুবিধা হতো। প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেয়া হলে পাঠশালায় আসার ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ আরও বাড়বে বলে মনে করেন গ্রামবাসী। ঐতিহ্যবাহী এ পাঠশালা ধরে রাখতে এবং সমৃদ্ধ করতে প্রয়োজনীয় সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। পাঠশালা যারা পরিচালনা করে আসছে তারা সরকারি সহযোগিতা প্রত্যাশা করে, তো আমি নিজে সরজমিনে ওখানে যাব এবং তার বাস্তব অবস্থাটা পর্যবেক্ষণ করব। যদি ধরে রাখা যায় বাংলার ঐতিহ্যে কিছুটা হলেও প্রভাব ফেলবে। যুগের সাক্ষী হয়ে দিনের পর দিন বহমান থাকুক এই ঐতিহ্য, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সাবরিনা ফিরোজ, আরটিভি।